আসসালামু আলাইকুম সবাইকে, মঠবাড়িয়া সরকারি কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি সবাই ভালো এবং নিরাপদেই আছো, আমরাও ইনশাআল্লাহ খুব ভালো আছি। বরাবরের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হয়েছি নতুন একটি বিষয় নিয়ে, সেটা হচ্ছে বক্সারের যুদ্ধ। অর্থাৎ আমরা বিগত কয়েকটা ক্লাসে বক্সারের যুদ্ধের কারণ এবং পলাশির যুদ্ধের পরে যিনি মির্জা ফখরুল আলী খান ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন, তিনি কী ধরনের আচরণের সম্মুখীন হয়েছিলেন ইংরেজদের কাছ থেকে, সে বিষয়গুলো আমরা দেখছি। আজকে আমরা মূলত দেখতে চেষ্টা করব বক্সারের যুদ্ধ, মূল যুদ্ধ, যে যুদ্ধটার মাধ্যমে আমাদের এই অঞ্চলে স্বাধীনতা ফিরিয়ে আনার যে সর্বশেষ প্রচেষ্টা ছিল সেই প্রচেষ্টাটাও নষ্ট হয়ে গিয়েছিল। প্রথমে আমি দেখতে চেষ্টা করব যে পাটনা মির্জা ফখরুল আলী খান, যেহেতু আমরা দেখছি যে কারণগুলো যখন পড়ছি তখন দেখছি যে মির্জা ফখরুল আলী খান কী কী পদক্ষেপগুলা গ্রহণ করছিলেন এবং যে পদক্ষেপগুলা ইংরেজদের কাছে একটা বিষ বলে মনে হয়েছিল। তারা বুঝতে পারছিল যে এই মির কাশিম তিনি ধীরে ধীরে ইংরেজদের শাসন থেকে বের হয়ে যাওয়ার একটা প্রচেষ্টা চালাচ্ছেন, যার ফলে তিনি চেয়েছিলেন যে কোনোভাবে যেন এই মির কাশিমকে ঘোরা থেকে সরানো হয়। তারই একটা রিয়েল উৎস বা রিয়েল সোর্স এই সময় তৈরি হয়ে আসে, সেটা হচ্ছে পাটনার যিনি পাটনার যে দুর্গ, সেই দুর্গর যিনি এজেন্ট ছিলেন, তিনি এই রাজস্ব, অভ্যন্তরীণ রাজস্বের সমস্যাকে কেন্দ্র করে তিনি পাটনা নগরী দখল করে দেন। কিন্তু মির কাশিম তিনি এই জিনিসটাকে খুব ভালো চোখে দেখেননি, যার ফলে এই এলিস তাকে মির কাশিম পরাজিত করে পাটনার যে নিয়ন্ত্রণ সেটা নিজের হাতে নিয়ে নেন। এবং এই ঘটনার সাথে সাথেই কলকাতা কাউন্সিল যেটা ছিল তারা হচ্ছে মির কাশিমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, এবং সেই যুদ্ধ ঘোষণার ফলেই মূলত এইখানে সমস্যা তৈরি হয়। এবং মির কাশিম কয়েকটা যুদ্ধে সেই যুদ্ধগুলো হচ্ছে কাটোয়া, গ্রিয়া এবং উদয়নালা, এই সকল যুদ্ধে মূলত ইংরেজদের কাছে পরাজিত হয়। পরাজিত হয় কেন হয়, এইখানে যেখানে মির কাশিমের সেনাবাহিনী ছিল 20,000 সেনাবাহিনী ছিল, সেইতে ইংরেজদের ছিল 10,000 ইউরোপীয় সৈন্য এবং 400 দেশীয় সৈন্য। অর্থাৎ সেনাবাহিনী বেশি হওয়া সত্ত্বেও, সৈন্য সংখ্যা বেশি হওয়া সত্ত্বেও ইংরেজদের কাছে এই কাটোয়া, গ্রিয়া এবং উদয়নালার যুদ্ধে মির কাশিম পরাজিত হন। যার ফলে তিনি এই সকল যুদ্ধে পরাজিত হয়ে তিনি রাজধানী মুঙ্গেরে অবস্থান করেন। কিন্তু এই ভেনসিটার যিনি ছিলেন ইংরেজ সেনাপতি, তিনি যখন এই সকল যুদ্ধে পরাজিত হয়ে এই রাজধানী মুঙ্গেরের দিকে রওনা হন, তখন মির কাশিম তিনি এই মুঙ্গের ত্যাগ করে আবার পাটনা দখল করেন এবং পাটনায় অবস্থান করতে থাকেন। কিন্তু এই ভেনসিটার তিনি শুধু মুঙ্গের দখল করেই থেমে থাকেননি, তিনি মুঙ্গের থেকে আবার পাটনায় আক্রমণ করেন। এই পাটনায় আসতে দেখে, ভেনসিটারকে পাটনায় আসতে দেখে এই সময়ে মির কাশিম তিনি পাটনা থেকে পালিয়ে তিনি চলে যান দিল্লির সম্রাট শাহ আলমের কাছে, এবং সেইখান থেকেই মূলত তিনি অযোধ্যার নবাব সুজাউদ্দৌলার সাথে এক সাহায্য চান। অর্থাৎ তিনি দুইজন লোকের কাছে সাহায্য চান, একজন হচ্ছে অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং একজন হচ্ছেন দিল্লির সম্রাট শাহ আলম। এই দুজনের কাছে তিনি যেহেতু সাহায্য চান, এই চুক্তি ভিত্তিক তাকে ইংরেজরা, অর্থাৎ শাহ আলম এবং অযোধ্যার নবাব তাকে সহযোগিতা করে, এবং তারই ফলশ্রুতিতে এই 1764 সালে ইংরেজদের সাথে তিনি আবার যুদ্ধে অবতীর্ণ হন। এবং দুর্ভাগ্যবশত সেই যুদ্ধেও বিহারের বক্সার নামক যুদ্ধে স্থানে যে যুদ্ধ শুরু হয় সেই যুদ্ধেও মূলত মির কাশিম পরাজিত হয়ে যান এবং পরাজিত হয়ে তিনি পলায়ন করেন, এবং পরবর্তীতে 1777 সাল পর্যন্ত তিনি দিল্লিতে বেঁচে ছিলেন তবে একটা দুর্বিষহ জীবনযাপন করেছেন তিনি দীর্ঘদিন ধরে। এবং সুজাউদ্দৌলা যিনি এই সময় মির কাশিমকে সহায়তা করছিলেন তাকেও মূলত এইখানে খুব বেশি টর্চার করার প্ল্যান তৈরি করা হয়, যার ফলে পরবর্তীতে একটা সন্ধির মাধ্যমে সুজাউদ্দৌলা তার যে রাজ্য সেই রাজ্য ফিরে পান, এবং দিল্লির সম্রাট শাহ আলম তাকে ব্যাপক পরিমাণে অর্থকড়ি এই সময় দিতে হয় এই যুদ্ধের ফলাফলস্বরূপ। আজকে আমরা আরেকটা বিষয় দেখতে চেষ্টা করব, সেটা হচ্ছে ফলাফল। আমরা দেখেছিলাম যে মীর জাফরকে সরিয়েই মূলত মির কাশিম ক্ষমতায় আসছিলেন, কারণ মির জাফর তাদের যে চাহিদা সেই চাহিদা পূরণ করতে সক্ষম হচ্ছিলেন না, তার জন্য তারই জামাতা মির কাশিমকে ক্ষমতায় বসানো হয়। কিন্তু এই ফলাফলটাও বেশি দিন টেকেনি,
কারণ হচ্ছে মীর কাসেম যেহেতু একটা স্বাধীন চেতা ব্যক্তি ছিলেন, তিনি যেহেতু ইংরেজদের সাথে যুদ্ধ অবতীর্ণ হয়েছিলেন, সেহেতু ইংরেজরা চায়নি যে তৃতীয় কোনো ব্যক্তিকে বসিয়ে আবার ইংরেজরা এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হন। তার জন্য তিনি মেরুদণ্ডলেস সেই মীর জাফর আলী খানকে আবার ক্ষমতায় বসালেন এই ইংরেজরা, এবং যাতে তারা তাদের চাহিদা মতো এই মীর জাফরকে ব্যবহার করতে পারে। এবং প্রকৃতপক্ষে সেটাই হয়েছিল, তারা আবার এই মীর জাফর আলী খানের কাছ থেকে তাদের সুবিধা মতো, তাদের চাহিদা মতো তারা অর্থ সম্পত্তি আদায় করতে সক্ষম হয়েছিল। এবং এরপরে যে বিষয়টা ছিল সেটা হচ্ছে অযোধ্যা বাফার স্টেটে পরিণত হয়েছিল। আমরা বলেছিলাম যে বক্সারের যুদ্ধে মূলত দুইটা বাহিনী মীর কাসেমকে সহায়তা করেছিল, একটা হচ্ছে দিল্লির সম্রাট শাহ আলম এবং আরেকটা হচ্ছে অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা। কিন্তু যেহেতু এই বক্সারের যুদ্ধে এই মীর কাসেমের যে সেনাবাহিনী ছিল তারা পরাজিত হয়েছিল, এবং মীর কাসেমকে যেহেতু অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং দিল্লির সম্রাট দ্বিতীয় শাহ আলম সহায়তা করছিল, সেহেতু তাদেরও একটা পানিশমেন্ট দরকার ছিল ইংরেজদের ভাষ্যমতে। এবং তারই ধারাবাহিকতায় অযোধ্যার নবাবের যে রাজ্যা সেই রাজ্যকেও নিয়ে নেওয়া হচ্ছিল। পরবর্তীতে অযোধ্যার নবাব এই ইংরেজদের সাথে গোপন চুক্তি করে, একটা চুক্তি করে তার রাজত্ব সেই রাজত্বকে টিকিয়ে রাখতে সক্ষম হন, এবং এই অযোধ্যা মূলত একটা বাফার এস্টেটে পরিণত হয়েছিল। মারাঠাদের আক্রমণে যাতে সরাসরি বাংলাকে আক্রমণ করতে না পারে এর জন্য এই অযোধ্যাকে একটা বাফার এস্টেট হিসেবে তৈরি করা হয়েছিল। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা আজকের ক্লাসে এ পর্যন্তই, সামনের ক্লাসে আমরা বাকি ফলাফলটুকু নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন।